नमस्कार, आमी दीपावली सिन्हा बाराशेते थाकी। आमी श्रीमती दरबार आयोजित होमशेफ 2020 ऑनलाइन कुकिंग कम्पिटिशन एक जन प्रतियोगी। आज आमी आपनादेर रांगा आलुर खीर पुरी करे देखाबो। एई रेसिपिटी जदि आपनादेर भालो लेगे थाके ताहले प्लीज प्लीज अनेक शेयर कमेंट्स ओ लाइक करबेन। धन्यवाद। আজকে আপনাদের যে আমি রাঙা আলুর ক্ষীর পুলি করে দেখাচ্ছি তার ইনগ্রেডিয়েন্টস। লাল আলু মানে রাঙা আলু সিদ্ধ করে নেওয়া, চালের গুঁড়ো, ময়দা, খোয়া ঘি, পাটালি, নারকল, কাজু কিশমিশ, ছোট এলাচ, নলেন গুড়, আর সাজানোর জন্য কিছু গোলাপের পাপড়ি। এই হলো আমার আজকের ক্ষীরপুলির ইনগ্রেডিয়েন্টস। এবার আমি এসেছি, এখন আমি ক্ষীরটা একটু তৈরি করে নিচ্ছি। ক্ষীরটা তৈরি করে নিয়ে এদিকে নারকলের কুটটাকে পাক দিয়ে নিচ্ছি। নারকলের ফুটটাকে পাক দিয়ে নিচ্ছি, গুড় দিয়ে আর ছোট এলাচ দিয়েছি, আর খোয়া ক্ষীর একটুখানি এতেও দিয়েছি, আর একটু ক্ষীরের মধ্যে খোয়া ক্ষীর দিয়েছি। এইটা হয়ে গেল। এরপরে আমি আপনাদের কাছে আবার আসছি ক্ষীর পুলিটাকে গড়বার সময়। আমি এখন আপনাদের কিভাবে তৈরি করব, এটা গড়ব সেটা দেখাচ্ছি। প্রথমে আমি লাল আলুটাকে মেখে নিলাম। লাল আলুটাকে মেখে নিয়ে এর মধ্যে আমি প্রথমে একটু ময়দা দিলাম, অল্প ময়দা দেবেন। তারপরে একটুখানি আমি চালের গুঁড়ো দিলাম, একটুখানি গুড় দিলাম, পাটালির গুড় একটু দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখবো। এটাকে যদি দেখেন যে একটুখানি বেশি নরম হয়ে যাচ্ছে, তাহলে একটুখানি আপনারা ময়দা দিয়ে নেবেন, অল্প একটুখানি ময়দা দিয়ে নেবেন। দিয়ে নিলেই দেখবেন এটা গড়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, মানে আপনারা গড়তে পারবেন, কোনো অসুবিধে হবে না। তাই জন্য এটাকে একটুখানি ময়দা, অল্প একটুখানি ময়দা আর অল্প একটুখানি চালের গুঁড়ো দিয়ে নেবেন। হয়ে গেল। এই আমি একটুখানি অল্প একটু নুন দেব, এটা একটু ব্যালেন্স করে, আর কিছুই নয়। এক চিমটে নুন দিলাম। হাতে একটুখানি জল দিয়ে নেবেন, তাহলে চট করে এটা তৈরি হয়ে যাবে। এরকম করে গোল করে নিলাম, তারপরে এটাকে একটুখানি বাটির মতন করে করে নিলাম। বাটির মতন করে নিয়ে এটার মধ্যে একটুখানি নারকলের পুর দিয়ে দিলাম। একটু লম্বাটে করে দেবেন, তাতে এটা গড়তে সুবিধা হবে। এরকম করে গড়তে হবে।
আরো একটা আপনাদের গড়ে দেখিয়ে দিই। এটাকে একটুখানি এমনি করে বাটির আকারে গড়ে নিলেন। নিয়ে এটার মধ্যে একটু নারকলের পুর দিয়ে দিলেন। দিয়ে এটাকে এইভাবে এর মুখ যেমনি আমরা দুধ পুলি করি একদম সেই রকম ভাবে গড়ে নেবেন। এই হলো আমার রাঙা আলুর পুলি তৈরি হলো। এবার এটাকে আমি বাদ বাকিগুলো গড়ে আমি আবার ফিরে আসছি। দিলাম একটু লম্বাটে করে দেবে, তাতে এটা গড়তে সুবিধে হবে। এটা এরম করে গড়তে হবে। আরো একটা আপনাদের গড়ে দেখিয়ে দিই। এটাকে একটুখানি এমনি করে বাটির আকারে গড়ে নিলে নিয়ে এটার মধ্যে একটু নারকলের পুর দিয়ে দিলেন। দিয়ে এটাকে এইভাবে এর মুখ যেমনি আমরা দুধ পুলি করি একদম সেই রকম ভাবে গড়ে নেবেন। এই হলো আমার রাঙা আলুর পুলি তৈরি হলো। এবার এটাকে আমি বাদ বাকিগুলো গড়ে আমি আবার ফিরে আসছি। আমি সবকটা গড়ে নিয়ে ফিরে এলাম। এবার আপনাদের আমি ভেজে দেখাবো। আগে ভেজে নিতে হবে, তারপরে আগে প্রসেস আগে বলছি। একটু সাবধানে ভাজবেন যাতে এগুলো ভেঙে না যায়, একটু নরম তো যেন ভেঙে না যায়। এইরকম করে ভাজতে হবে, বাদ বাকি গুলো আমি ভেজে আবার ফিরে আসছি। ভেজে নিয়ে এর মধ্যে দুধের যে ক্ষীরটা বানিয়েছিলাম রাঙা আলুর ক্ষীর পুলি সেইটার এইটার উপরে দিয়ে আমি সাজিয়ে নিলাম। দেখুন কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে
আপনারা লাইক কমেন্টস করবেন